আরে ভাই, টয়লেট কি আমি বাসা থেকে নিয়ে আসবো? খুলনা শহরে 15 লক্ষ মানুষের জন্য মাত্র 23টি পাবলিক টয়লেট, এটা কি বিশ্বাসযোগ্য? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। একবার ভেবে দেখুন তো, একটি মেয়ের যখন টয়লেটে যাওয়া একান্তই জরুরি হয়ে পড়ে, যখন লজ্জার কারণে সে কাউকে কিছু বলতে পারে না, তখন তার হাতে কি বিকল্প থাকে? আমাদের দেশের সব পাবলিক টয়লেটগুলোতেই পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা নেই, এমনকি কোনো ডাস্টবিনও নেই। আমি আর চুপ করে মুখ বুঝে সহ্য করতে চাই না। সময় কি এখনো হয়নি আমাদের পাবলিক টয়লেটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার? সবকিছুর জন্য আমরা সরকারকে দায়ী, কিন্তু আমি আজকে বলতে চাই, চলুন সরকারকে আমাদের প্রয়োজনটি জানাই, সরকারকে উৎসাহিত করি পরিষ্কার পরিচ্ছন্নতাকে, পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন পাবলিক টয়লেটের সংখ্যা নিশ্চিত করতে।